হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের যেই টিপসটি শেয়ার করবো সেটি হল কীভাবে আপনার মেমরি থেকে পার্মানেন্টলি ডিলেট হয়ে যাওয়া যেই কোনো ফাইল পুনরায় উদ্ধার করবেন যেই কোনো পার্মানেন্টলি ডিলেট হওয়া ফাইল আবার ফ্রি আনবেন তো এর জন্য আপনাকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে তো অ্যাপসটি ডাউনলোড করার জন্য আপনারা সরাসরি গুগল প্লে স্টোরে চলে যাবেন তো এখান থেকে গুগল প্লে স্টোর ওপেন করবেন তো গুগল প্লে স্টোর ওপেন হওয়ার পর সার্চ বারে গিয়ে লিখবেন ডিস্স ডিগার তো ডিস্ক ডিগার লিখে সার্চ করলে এখানে আপনারা প্রথমে যে অ্যাপসটি পাবেন সেটি হলো ডিস্ক ডিগার ফটো রিকভারি তো এটা থেকে আপনি এখান থেকে আপনি এটা ইনস্টল করবেন তো এখানে দেখতে পাচ্ছেন এটা টেন মিলিয়ন ডাউনলোড এবং ফোর পয়েন্ট জিরো রেটিং তো এখান থেকে আমরা এটা ওপেন করব তো ওপেন করার পর এখানে আপনি যেই ফোল্ডার থেকে ফাইলটা ডিলেট করছেন সেই ফোল্ডারটা প্রথমে সিলেক্ট করবেন তো এখানে আপনার মেমোরি কার্ড থেকে আমি সিলেক্ট করবো এখানে মেমরি কার্ড থেকে সিলেক্ট করার পর আপনার কি কী ফরম্যাটের ফাইল ডিলিট হয়েছে সেটা আপনি সিলেক্ট করে দিবেন ধরুন আপনার এমপি ফোর পি এন জি এমপি থ্রি যে কোনো প্রকারের ফাইল এটা থেকে রিকভারি করা যাবে তো এখান থেকে আপনার যে আমার ধরুন আমি একটি জেপি জে ইমেজ ডিলিট করে ফেলেছি তো সেখান থেকে আমি ইজি লিখে সার্চ করবো এখান থেকে ওকে ক্লিক করব তো ওকে ক্লিক করার পর এখান থেকে স্ক্রিনিং শুরু হয়ে যাবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার অনেক পুরনো ফাইল এখান থেকে উদ্ধার করতে পারবেন আসলে অ্যান্ড্রয়েডে আপনার মেমোরিতে কোনো ফাইলই ডিলেট হয় না সেটা বাইনারি কোড আকারে থেকে যায় তো সেটা ইচ্ছা করলেই রিকভারি করা যায় তো এখান থেকে আপনার আপনি আপনার যে কোনো ফাইল রিকভার করতে পারেন এখান থেকে আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করে এখান থেকে রিকভারি ক্লিক করবেন তো রিকভারি ক্লিক করার পর এখানে আসবে যে রিকমেন্ড সেভ দ্য ফাইল এখান থেকে আপনি যে কোনো ইমেল করতে পারবেন মাসকান মাঝখানে যে অপশনটা এটা থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন তো এখানে সেভে ক্লিক করার পর এখানে আপনাকে একটি ফোল্ডার সিলেক্ট করতে বলা হবে তো এখান থেকে আপনি যে কোনো একটি ফোল্ডার সিলেক্ট করে দিবেন তো এখান থেকে আমি একটি ফোল্ডার সিলেক্ট করে আপাতত তো সিলেক্ট টিপি লিঙ্ক করে দিচ্ছি তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে ওয়ান ফাইল সিলেক্ট সাকসেসফুলি তো দেখি আমরা ফাইলটা সেভ হয়েছে কিনা তো এই জন্য আমরা সরাসরি মেমোরিতে চলে যাচ্ছি আচ্ছা মনে হয় স্ক্যানিং হওয়ার কারণে মেমোরিটা স্লো হয়ে যাচ্ছে তো এখান থেকে আমি বন্ধ করে দিচ্ছি তো এবার আমি দেখি এবার ফাইলটা ঠিকমতো সেফ হয়েছে কিনা তো এখান থেকে সরাসরি টিপি লিঙ্কে ঢুকে যাচ্ছি তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে ফাইলটা এখন আমার সেভ হয়ে গেছে তো ভিউয়ার্স এভাবেই আপনারা আপনাদের যে কোনো রিলেট হয়ে যাওয়া ফাইল পুনরায় উদ্ধার করতে পারবেন যে কোনো ছবি যে কোনো পিকচার যে কোনো ভিডিও যে কোনো গান এমপি থ্রি তো ভিউয়ার্স আমার এই ভিডিওটি আমার এই টিপসটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ